عند كل فطر الله رب العالمين প্রতি রমজান মাসের ইফতারের সময়ে অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে জান্নাত দান করে দেন। একটি রমজান পালেও ওই ব্যক্তি ধন্য, যদিও পেয়ে গেছে রমজান মাসটি ওই ব্যক্তি ইফতার পর্যন্ত যায়নি, ও ফজিলত পেয়ে গেছে দুইটি। একটি রমাদানের সিয়াম রাখার কারণে আল্লাহ তার জীবনে সব পাপ ক্ষমা করে দিবেন। দুই নম্বর, আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ইফতার পর্যন্ত নিয়ে যাবেন, ইফতার করার মাধ্যমে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাত দান করতে পারেন। একটা সিয়ামই যথেষ্ট। দুঃখের বিষয়, 3602 নম্বর হাদিস সোয়াবুল ইমানের মধ্যে একটা হাদিস রয়েছে। আমাদের দেশে একটা জাল হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। আগের যে হাদিসগুলো বললাম, এই হাদিসগুলো কি প্রমাণ করে? পুরো রমজান মাসটাই রহমতের মাস। সহিহ বুখারী খুলুন, 1898 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা দাখালা রমাজান, যখন রমাদান মাস চলে আসে, ফতিহাত আবওয়াবুর রহমা, রহমতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। অর্থাৎ যতদিন রমাদান থাকবে ততদিন রহমতের দরজাটা খোলা থাকবে। কোথায় পেলাম প্রথম 10 দিন শুধু রহমত? আল্লাহ রাসূল বলেন, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। ওহুল্লিগাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওসুলসিলাতি শায়াতিন, এবং সমস্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তান যেন রমাজানের পবিত্রতা নষ্ট করতে না পারে। জাহান্নামে যেন রমাজান মাসে কোনো ব্যক্তি না ঢুকে, এই জন্য জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। বান্দাকে বোঝানোর উদ্দেশ্য হল রমাদান কতটাই রহমতের, জাহান্নাম এই সময় খোলা থাকে না, বান্দার কপাল পোড়া, বান্দা ক্ষমা নিতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে ওঠার সময় বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন, তৃতীয় ধাপে উঠে বললেও আমিন, ফালাম্মার ফালাম্মা রাফা ইফতাকাস উলা কালা আমিন, যখন ও প্রথম ধাপে উঠলেন তখন আমিন বললেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন তিনবার আমিন বললেন? তিনি বললেন যে আমার কাছে জিবরিল আমিন এই মাত্র এসেছিলেন, এসে বললেন, মান আতা রমাদান ওয়ালাম ইয়াগফির খাতায়াহু, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার পাপগুলো ক্ষমা করে নিতে পারলো না, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই ব্যক্তি ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামে হোক, ওই ব্যক্তি জাহান্নামে হোক, ওই ব্যক্তি জাহান্নামে হোক, নাউজুবিল্লাহ। রমাদান মাস পেল অথচ ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগ্য কেউ নাই। আর একবার বললেন আমিন কেন? মান ওয়াজাদা আবাওয়াইহি, যে ব্যক্তি দুই পিতামাতা দুইজনকে পেল, আও আহাদাহুমা, অথবা দুইজনের কোন একজন পেল, ইন্দাল কিবারে, একেবারে বার্ধক্য বয়সে, আলাম ইয়াদখুলাল জান্নাহ, অথচ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক। আপনারা কি জানেন বা আমরা কি উপলব্ধি করি, বার্ধক্য বয়সে পিতা এবং মাতা চলে গেলে এরা দুইজনই হয়ে যান একেবারে সরাসরি জান্নাতের মাধ্যমে, দুইজনই রহমতের টুকরা হয়ে যান। একটা এতিম বাচ্চা যেমন রহমতের টুকরা, ঠিক পিতামাতা বার্ধক্যে চলে গেলে তারা দুইজনই হয়ে যান রহমতের টুকরা। যদি পিতামাতার খেদমত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নেন। আমান জুকরি তিন দেখু আলামী সাল্লি আলাইয়া, তিন নম্বর বললাম,
যে ব্যক্তির নিকটে আমার নাম বলা হলো অথচ আমার উপরে দরুদ পাক করলো না, ওই ব্যক্তির নাক ধুলাই ধুষে দিতে হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধুষে দিতে হোক, ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি লাঞ্ছিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছিলেন আমিন, মানে ওটা পাশ হয়ে গেছে, ওই দিনই পাশ হয়ে গেছে। আমার উপরে কেউ যদি দরুদ না পড়ে, ও লাঞ্ছিত ব্যক্তি, অপমানিত ব্যক্তি। পিতামাতাকে বার্ধক্য বয়সে পাওয়ার পরেও যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো না, ও হতভাগা, জীবনেও জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তির সে হতভাগা কেউ নেই। সুতরাং রমাদানের ফজিলতের অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি পাওয়া যাবে 1839 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল কুরআনা ওয়াস সিয়ামা ইয়াখশানে লিল আবদে, আল্লাহর কাছে কুরআন এবং সিয়াম সুপারিশ করবে। সিয়াম বলবে আয় রব ইন্নি মানাতুহু তুআমা ওয়াস শাহওয়াত বিন্নাহার, আল্লাহ এই ব্যক্তিকে দিনের বেলায় খেতে বাধা দিয়েছি, প্রবৃত্তির অনুসরণ করতে বাধা দিয়েছি, ফাশাফরেনি ফিয়া, আমাকে তার জন্য সুপারিশ করুন, যেহেতু আমি তাকে বাধা দিয়েছি। সে দিনের বেলায় কোনো অশ্লীল কাজ করেনি, সে দিনের বেলায় না খেয়ে বিরত থেকেছে শুধু তোমার সন্তুষ্টির জন্য, আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ তুমি কবুল করো। কুরআন বলবে আয় রব ইন্নি মানাতুহু লাইলা নাওমা বিন্নাহার বিল্লাইলে, আমি রাত্রিতে তার ঘুমকে বাধা দিয়েছি, ঘুমাতে দেইনি তাকে, শুধু রাত্রিতে কুরআন তেলাওয়াত করেছে, ফাশাফিনি ফিয়া, আমাকে তার জন্য সুপারিশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফায়ুশাফফান, কুরআন এবং সিয়াম উভয়ের সুপারিশ আল্লাহ গ্রহণ করে তাদের উভয়কে জান্নাতে দেন।